সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। শতাব্দী রায় ভারতের বাংলা চলচ্চিত্র শিল্পের একজন অভিনেত্রী, পরিচালক এবং অভিনয় প্রশিক্ষক ছিলেন। ভারতীয় সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল থেকে 2009 সালে সংসদ সদস্য হন। সংসদ সদস্য হিসেবে তিনি এখন আলোচনা সভা এবং রাজনৈতিক পরিদর্শনে ব্যস্ত থাকেন। এর সাথে তিনি বাংলা সাহিত্যের একজন প্রকাশিত কবিও ছিলেন। তার নির্বাচনী এজেন্ডাগুলো হল তার নিজ এলাকার রাস্তা, বিদ্যুৎ, হাসপাতাল এবং বিদ্যালয়ের ধরন পরিবর্তন। শতাব্দী রায় 2005 সালে দেবীপক্ষ সিনেমায় অভিনয়ের জন্য বাংলা চলচ্চিত্র সাংবাদিক সহ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। শতাব্দী রায় 1968 সালের 5 অক্টোবর আগারপাড়ায় শাইলেন এবং নীলিমা রায়ের পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শাইলেন রায় এবং মায়ের নাম লালিমা রায়। তিনি 1968 সালের 5 অক্টোবর আগারপাড়ায় জন্মগ্রহণ করেন। শতাব্দী রায় সরোজিনী উচ্চ বিদ্যালয় থেকে 1985 সালে মাধ্যমিক পড়া সম্পন্ন করেন এবং তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত মহিলা কলেজ যোগমায়া দেবী কলেজে ভর্তি হন। 1986 সালে তপন সিংহের আতঙ্ক ছবিতে শতাব্দী রায়ের অভিনয় জীবনের অভিষেক হয়। এর পূর্বে তিনি দীনেন দাশগুপ্তের পরিচালনায় টিনা নামক একটি ছবিতে অভিনয় করেন, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। এরপর তিনি তপন সাহার পরিচালনায় অমর বন্ধন ছবিতে তাপস পালের বিপরীতে অভিনয় করেন। টালিগঞ্জের সেই সময় দেবশ্রী রায়ের প্রবল প্রতাপ, তার মধ্যেও নিজের জায়গা করে নেন শতাব্দী। 1987 সালে অঞ্জন চৌধুরীর পরিচালনায় গুরুদক্ষিণা ছবিতে তিনি তাপস পালের বিপরীতে অভিনয় করেন। এই ছবির বিপুল বাণিজ্যিক সাফল্য তার অভিনয় জীবনের ভাগ্য বদলে দেয়। এর পরবর্তীকালে তিনি একটি কল্পবিজ্ঞান নির্ভর চলচ্চিত্র ফ্রেন্ড সিনেমার পরিচালনা ও অভিনয় করেন, যা মুক্তি পায় 2009 সালে। সংসদ সদস্য শতাব্দী রায় বর্তমানের একটি জনপ্রিয় প্রতিষ্ঠান সারদা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি তার অবসর সময়ে তার নিজের অভিনয়ের শিক্ষালয় শতাব্দী ফাউন্ডেশনে অভিনয় শেখান অথবা তার ছেলে শামুরাজ এবং মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের সাথে সময় কাটান। তার স্বামী মৃগাং ব্যানার্জি একজন মার্কেটিং এক্সিকিউটিভ। 2000 সালের পহেলা মে তারা বিয়ে করেন। এছাড়া এক শিশুকন্যা দত্তক নিয়েছেন শতাব্দী রায়। এ ব্যাপারে অভিনেত্রী বলেন, আমার 10 বছরের ছেলে রয়েছে, পরিত্যক্ত এই শিশুর কথা শুনে তাকে দত্তক নিতে রাজি হয়েছিলাম। অভিনেত্রী রাজনীতিবিদ ছাড়াও শতাব্দী রায়ের আরেকটি পরিচয় আছে। তিনি একজন কবিও বটে, ভালো কবিতা লিখতেন এক সময়ে, তবে সাম্প্রতিক ব্যস্ততায় কবিতা লেখা এখন আর সম্ভব হয় না। এ ব্যাপারে তিনি বলেছিলেন, কবি নামটা টিকিয়ে রাখতে 6 মাসে বোধহয় কলম ধরি, তবে ভাবনাগুলো মাথায় আসে, ভিড় করে, কিন্তু খাতা অবধি আর পৌঁছাতে পারছে না। শতাব্দী রায় অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলো হল 1987 সালে বৌমা, আতঙ্ক, আমার বন্ধন, প্রতিকার, প্রতিভা, নিজ অধিকার, গুরুদক্ষিণা, একান্ত আপন, 1988 সালে শুধু তোমারই, পুনর্মিলন, পরশমণি, মা এক মন্দির, দেনা পাওনা, ছন্ন ছাড়া, অন্তরঙ্গ, অগ্নিসংকেত, আঘাত, 1989 সালে শ্রীমতী অংশীরাজ, শত্রুপক্ষ, মণিমালা, মনে মনে, মারিয়াদা, মঙ্গলদ্বীপ, মহাপীঠ, তারাপীঠ, জজ সাহেব, বন্দিনী, বিদায়, অঙ্গার, আমানত, অগ্নিতৃষ্ণা, আমার শপথ, 1990 সালে রক্তঋণ, কলঙ্ক, ঘরের বউ, চেতনা, ভাঙা করা, আপন আমার আপন, অনুরাগ, আলিঙ্গন, আবিষ্কার, অভিমন্যু, 1991 সালে প্রেম পূজারি, নয়া জাহের, মানমর্যাদা, বিধির বিধান, আমার সাথী, 1992 সালে শয়তান, পেন্নাম কলকাতা, নতুন সংসার, মণিকাঞ্চন, মা, ধর্মযুদ্ধ, অন্তর্ধান, অধিকার, 1993 সালে সুখের স্বর্গ, শ্রদ্ধাঞ্জলি, শক্তি, প্রেমী, প্রথমা, প্রজাপতি, মানসম্মান, কন্যাদান, ঘর সংসার, অর্জুন, 1994 সালে তুমি যে আমার ফিরিয়ে দাও, নাগিয়তি, লালপান বেবি, কালপুরুষ, বিদ্রোহিণী, অজানা পথ, 1995 সালে সুখের আশা, শেষ প্রতীক্ষা, সংসার সংগ্রাম, প্রতিধ্বনি, মশাল, কুমারীমা, বৌমণি, আবির্ভাব, 1996 সালে ত্রিধারা, সিথির সিঁদুর, সখী তুমিকার, জয় বিজয়, জামাই বাবু, 1997 সালে সর্বজয়া, প্রতিরোধ, মায়ের বাঁধন, চন্দ্রগ্রহণ, বিদ্রোহ, বকুলপ্রিয়া, বহুরূপা, আজকের সন্তান, অভিশপ্ত প্রেম, 1998 সালে স্বামীর আদেশ, শ্রীমান 420, শিমুল পারুল, রণক্ষেত্র, রাজারানী, বাদশাহ, পুত্রবধু, কমলার বনবাস, জীবনতৃষ্ণা, আসল নকল, অপরাজিতা, 1999 সালে কৃষ্ণ কাবেরী, যুগাবতার লোকনাথ, গুন্ডা, গরিবের রাজা, রবিনহুড, 2000 সালে ত্রিশূল, শপথ নিলাম, শত্রুতা, সজনী আমার সোহাগ, রূপসী, দোহাই তোমার, পিতা স্বর্গ, পিতা ধর্ম, কলঙ্কিনী, বধূ, দিদি আমার মা,
দাবি। 2001 সালে শ্রীমতী ভয়ঙ্করী, শেষ বিচার, নদীপাড়ে আবার বাড়ি, জনক জননী, এটাই স্বর্গ, ক্যান্সার বিধাতার খেলা, ভালোবাসা কি আগে বুঝিনি, আমি জীবনপুরের পথিক। 2003 সালে সুখ দুঃখের সংসার, জুয়া দেবী পূজা, চোর ও ভগবান। 2004 সালে দেবীপক্ষ, 2005 সালে নিশাচর, দীর্ঘমান। 2006 সালে অভিনেত্রী, 2008 সালে টলিলাইটস বিয়ের লগ্ন, 2009 সালে ফ্রেন্ড ঢাকি, 2011 সালে ফাইট। শতাব্দী রায় রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে অভিনয় থেকে লম্বা সময় দূরে ছিলেন। বাংলাদেশের ছবি বিজলি দিয়ে তিনি আবারও ফিরেছেন রূপালি পর্দায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।